আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিভিন্ন অশালীন মন্তব্যে দলের মধ্যে তোলপাড় চলছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দলের দক্ষিণ জেলার নেতারা বলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাবেন তারা। চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এই বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর সম্পর্কে। এই বক্তব্য কবে ধারণ করা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সোমবার বিকেলে এটি ছড়িয়ে পড়ার পর রাতেই নগরীতে বিক্ষোভ করে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা এমপি মোস্তাফিজের বিচার দাবি করেন। মঙ্গলবার সকালে বিক্ষোভ হয়েছে আনোয়ারায়। বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ। বলেন, এমন কাজ দলের শৃঙ্খলা বিরোধী। একজন সংসদ সদস্যের তো কোনো মন্তব্য করা আর একদিন যদি সুনির্দিষ্ট কোন ইয়ে থাকে এটাও তো আমাদের হাইকমান্ডের কাছে জানাতে পারে। আর সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেবেন তারা। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, এই সমস্ত ব্যক্তিদের আমি মনে করি দলে রাখা কোনো অবস্থাতে উচিত হবে না। তাদেরকে আওয়ামী লীগে একটি সুপ্ত অভিযান প্রয়োজন আমাদের দলে। ইতিপূর্বে নানা ইস্যুতে আপত্তিকর আচরণের জন্য আলোচিত সমালোচিত হন মোস্তাফিজুর রহমান চৌধুরী, তবে চেষ্টা করেও এসব বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।